কড়া নিরাপত্তায় রাজ্যে চলছে বিধানসভা নির্বাচন পর্ব। আগামী 22 এপ্রিল ষষ্ঠ দফায় নির্বাচন উত্তর দিনাজপুর জেলায়, ফলে বিভিন্ন জাতীয় এবং রাজ্য সড়কগুলিতে চলছে নাকা চেকিং। অপরাধ দমনে সচেষ্ট রয়েছে প্রশাসনিক আধিকারিক বর্গ। বুধবার রাতে রায়গঞ্জের কর্ণজোড়া এলাকায় নির্বাচন পর্বকে শান্তি এবং অবাধ রাখতে নাকা চেকিং করেন পুলিশ কর্মীরা। বিভিন্ন যানবাহনে চালানো হয় তল্লাশি। পারিবারিক বিবাদের জেরে প্রকাশ্য দিবালোকে খুর চালিয়ে জামাইবাবুকে খুন করার অভিযোগ উঠল শ্যালকের বিরুদ্ধে। বৃহস্পতিবার সকালে এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে মালদার হবিবপুর থানার জাজল স্ট্যান্ড এলাকায়। পুলিশ সূত্রে জানা গিয়েছে মৃত ওই ব্যক্তির নাম বিফল মণ্ডল, অভিযুক্ত শ্যালকের নাম উকিল মণ্ডল। এদিন সকালে জাজল স্ট্যান্ডে কাজে গিয়ে বচসায় জড়িয়ে পড়েন বিফল এবং উকিল। সে সময় ধারালো খুর দিয়ে অভিযুক্ত শ্যালক তার উপরে হামলা চালায়। ঘটনার পর গ্রেপ্তার করা হয় অভিযুক্তকে। হবিবপুর থানার পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে। কোচবিহারে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের ওপর হামলার প্রতিবাদে বৃহস্পতিবার হেমতাবাদ বিজেপির পক্ষ থেকে থানায় অবস্থান বিক্ষোভ করা হয়। শালবাগান সংলগ্ন সংগঠনের দলীয় কার্যালয় থেকে একটি মিছিল করে বিজেপি কর্মী সমর্থকেরা থানার সামনে জমায়েত হয়ে অবস্থান বিক্ষোভে সামিল হন। হেমতাবাদ বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী চাঁদিমা রায়, ভানুরাম বর্মন, গোপাল মজুমদার, 22 নম্বর হেমতাবাদ মণ্ডল কমিটির সভাপতি প্রশান্ত কুমার ভৌমিক সহ অন্যান্য নেতৃত্বরা এদিনের এই বিক্ষোভ কর্মসূচিতে উপস্থিত ছিলেন। ভোটারদের ভোটদান সম্পর্কে সচেতনতা বৃদ্ধিতে অভিনব উদ্যোগ গ্রহণ করল মালদা জেলা নির্বাচন কমিশন। মালদার ঐতিহ্যমণ্ডিত গম্ভীরা গানকে হাতিয়ার করে গ্রাম্য এলাকায় পৌঁছে সচেতনতামূলক প্রচার চালাচ্ছেন নির্বাচনী আধিকারিকেরা। প্রত্যন্ত এলাকার মানুষেরা যাতে নিজেদের ভোটদানের গণতান্ত্রিক প্রক্রিয়া সঠিকভাবে প্রয়োগ করতে পারে তাই শুরু হয়েছে সচেতনতামূলক প্রচার অভিযান। বৃহস্পতিবার মালদার মানিকচকে আয়োজিত শিবিরের মাধ্যমে সাধারণ মানুষদের পাশাপাশি নতুন ভোটারদের ইভিএম মেশিনের মাধ্যমে ভোটদান নিয়ে সচেতনতা বাড়াতে এই শিবিরের আয়োজন করা হয়। পাশাপাশি গম্ভীরা শিল্পীরা বিভিন্ন গানের মাধ্যমে ভোট প্রক্রিয়ার নানা দিক তুলে ধরেন সাধারণ মানুষের সামনে। কমিশনের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন সাধারণ ভোটাররা। বাংলাদেশে পাচারের আগেই প্রায় 30 কেজি গাঁজাসহ 2 যুবককে হাতে নাতে গ্রেপ্তার করল বিএসএফ। দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর থানার বেড়াপুকুর এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। পরে ধৃতদের পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে। কোচবিহারে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের ওপর হামলার ঘটনার প্রতিবাদে বুধবার রাতে মালদার ইংরেজবাজার থানা ঘেরাও করে বিক্ষোভ দেখালো বিজেপি যুব মোর্চার সদস্যরা। এ ঘটনায় অভিযুক্তদের শাস্তির দাবিতে থানার সামনে বিক্ষোভ দেখান তারা। যুব মোর্চার জেলা সম্পাদক বিশ্বজিৎ রায় সহ অন্যান্যরা এদিনের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন। অগ্নিকাণ্ডে ভস্মীভূত হল একটি বাড়ি। বুধবার গভীর রাতে অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটেছে চাঁচল 2 নম্বর ব্লকের চন্দ্রপাড়া গ্রাম পঞ্চায়েতের খানপুর গ্রামে। এলাকার বাসিন্দা পেশায় দিনমজুর আলাউদ্দিনের বাড়িতে আগুন লেগে পুড়ে যায় মজুত আসবাবপত্র সহ সমস্ত জিনিসপত্র। সর্বশান্ত হয়ে পড়েন তারা। অন্যদিকে বৃহস্পতিবার অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে সহায়তার হাত বাড়িয়ে দিলেন মালতীপুর বিধানসভার তৃণমূল কংগ্রেস প্রার্থী আব্দুর রহিম বক্সি। নাকা চেকিং চলানোর সময় বিপুল পরিমাণ মদ সহ পাকড়াও করা হলো এক ব্যক্তিকে। বৃহস্পতিবার হরিশ্চন্দ্রপুর থানার বাংলা বিহার সীমান্তবর্তী কুশিদা এলাকা থেকে ওই ব্যক্তিকে আটক করে পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে ধৃত ওই ব্যক্তির নাম নিবারণ রায়। এদিন অটোতে আনাজের ভেতর লুকিয়ে মদের বোতলগুলি বিহারে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল। সে সময় বাংলা বিহার সীমান্তে পুলিশের নাকা চেকিং এর সময় গাড়িতে তল্লাশি চালিয়ে উদ্ধার হয় মদের বোতলগুলি। ধৃতের কাছ থেকে 175 বোতল মদ বাজেয়াপ্ত করা হয়েছে। এদিন ধৃতকে চাঁচল মহকুমা আদালতে পেশ করা হয়। বিধানসভা নির্বাচনের প্রাক্কালে বাংলা বিহার সীমান্ত এলাকায় নাকা চেকিং চলছে উত্তর দিনাজপুর জেলার চাকুলিয়া থানার রামপুর এলাকার 31 নম্বর জাতীয় সড়কের ওপর। যেসব গাড়ি বিহার থেকে বাংলায় প্রবেশ করছে সেসব গাড়িকে দাঁড় করিয়ে তল্লাশি করছেন পুলিশ আধিকারিকেরা। নির্বাচন উপলক্ষে বিজেপির পতাকা লাগানোর ক্ষেত্রে বাধাদানের অভিযোগ উঠল শাসক দল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। বুধবার এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে ইসলামপুরের রামগঞ্জে। এদিন রাতে রামগঞ্জের বাজার এলাকায় দলের পতাকা টাঙানোর সময় কতিপয় দুষ্কৃতী বাধা দেয় বলে অভিযোগ। মারধর করা হয় দলীয় কর্মীদেরও। এই ঘটনায় তৃণমূলের দিকে আঙুল তুলেছে বিজেপি নেতৃত্বরা। বুধবার কোচবিহারে সভা শেষে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের ওপর হামলার প্রতিবাদে ইটাহার থানার সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করল ইটাহার ব্লক বিজেপি নেতৃত্ব। বৃহস্পতিবার সংগঠনের সদস্যরা একত্রিত হয়ে ইটাহার থানার সামনে বিক্ষোভ দেখান। জেলা বিজেপির সহসভাপতি নিমাই সিংহ, দিলীপ ঋষি, শ্যামল চৌধুরী, রবি দত্ত, উজ্জ্বল বর্মন সহ দলের অন্যান্য নেতৃত্বরা এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন। মোটরবাইক এবং অ্যাম্বাসেডারের মধ্যে মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হল 2 বাইকার হয়ে। বৃহস্পতিবার এ ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে দক্ষিণ দিনাজপুরের পতিরাম থানার খোরনা এলাকায়। ঘটনাস্থলেই মৃত্যু হয় দুজনের। পরবর্তীতে পুলিশ এসে মৃতদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বালুরঘাট জেলা হাসপাতালের মর্গে পাঠিয়েছে।